নতুন জেলা কমিটি গঠনের পর প্রথম হাওড়া জেলা সংগঠনের মিটিংয়ের সাংবাদিক সম্মেলন। গত 23 জুলাই নতুন জেলা কমিটি গঠনের পর প্রথমবার হাওড়া জেলা সংগঠনের মিটিংয়ের আহ্বায়ক ছিলেন জেলা সভাপতি তথা রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। জেলা সংগঠনের মিটিংয়ে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী তথা জেলা কোঅর্ডিনেটর রাজীব ব্যানার্জি, সাংসদ প্রসূন ব্যানার্জি, বিধায়ক বৈশালী ডালমিয়া, গুলশান মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন জেলা কোঅর্ডিনেটর তথা রাজ্যের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। প্রথমেই বলি, বিগত 23 জুলাই আমাদের দলনেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে হাওড়া জেলায় সাংগঠনিক একটু পরিবর্তন নিয়ে এসেছেন এবং সেই সাংগঠনিক পরিবর্তনে আমাদের বর্তমান যিনি সভাপতি শ্রী অরূপ রায় মহাশয় তাকে চেয়ারম্যান মনোনীত করেছেন। নতুন সভাপতি হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী এবং প্রাক্তন খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লকে সভাপতি মনোনীত করেছেন। আর আমি এর আগেও ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরই ছিলাম, আবার নতুন করে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসাবে তিনি আমাদের মনোনয়ন দিয়েছেন। তো আমরা প্রথম, যেহেতু আপনারা জানেন যে করোনার মহামারী চলছে এবং এই করোনার মহামারীর সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই ভার্চুয়ালে যাচ্ছি, কিন্তু প্রথম মিটিংটা আমাদের মনে হয়েছে যে বিধায়কদের এবং যিনি সাংসদ আছেন, আজকে এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক মহাশয় আছেন, আমাদের দক্ষিণ হাওড়ার বিধায়ক শ্রদ্ধেয় বৈজমোহন মজুমদার মহাশয় আছেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের বালির জনপ্রিয় জনপ্রতিনিধি বৈশালী ডালমিয়া এবং সভাপতি আমরা দুজনে ডোমজোড়ের বিধায়ক ও উত্তর হাওড়ার বিধায়ক। এবং আমরা প্রথম মনে করেছিলাম যে বিধায়ক এবং সাংসদদের নিয়ে একটু মত বিনিময় করা দরকার আছে, নতুন জেলা কিভাবে চলবে ইত্যাদি নিয়ে। এবং সেইখানে বিগত দিনে যেহেতু লক্ষ্মীরতন শুক্লের পরিবারের করোনা আক্রান্ত হয়েছিল, যার কারণে আমাদের মিটিংটা একটু পেছাতে হয়েছিল এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের মিটিং করব। জগৎবল্লভপুরের সম্মানীয় বিধায়ক গণি সাহেব তার বকরিদের একটা উৎসবের জন্য এবং তার নিজের একটা ব্যক্তিগত জায়গায় যাওয়ার ছিল, তিনি আমাকে SMS করেও জানিয়েছেন এবং আমাকে ফোনও করেছেন যে আজকের মিটিংয়ে তিনি থাকতে পারবেন না, আগামী দিনে যে কোনো মিটিংয়ে তিনি উপস্থিত হবেন। শিবপুরের আমাদের শ্রদ্ধেয় বিধায়ক জটুল আইডি মহাশয় তিনি একটু অসুস্থ হয়েছেন, আজ সকালে আপনারাও জানেন যে সেই কারণে তিনি বোধহয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সুতরাং তিনি আজকে এই মিটিংয়ে আসতে পারেনি। আর আমাদের যিনি চেয়ারম্যান অরূপ রায় মহাশয় তার একটা বিশেষ কাজ থাকার জন্য তিনি উপস্থিত থাকতে পারেনি। বাদবাকি আজকে আমরা সবাই মত বিনিময় করেছি, তিন চারটে জিনিস যেটা আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে যে প্রথম হচ্ছে, আপনারাও জানেন যে একটা নতুন জেলা তৈরি হলে ন্যাচারালি আগের জেলা কমিটি ডিফাঙ্ক হয়ে যায়, সুতরাং আমরা এখানে নতুন যে জেলা কমিটি এক্সিস্টিং ছিল সেটা আজ থেকে ডিফাঙ্ক হয়ে গেল এবং নতুন সবার সম্মতি নিয়ে দক্ষতা এবং যোগ্যতাকে মাপকাঠি দিয়ে খুব ছোট কিন্তু শক্তপোক্ত একটা জেলা কমিটি তৈরি করার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা আগামী দিনে হয়ে গেলে আমরা আপনাকে জানিয়ে দেব। স্যামুলটেনিয়াসলি আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে থেকে আমাদের এই হাওড়া জেলা তৃণমূল সদর যে তৃণমূলের যে জেলা আছে তার আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করছি, যে গ্রুপের মাধ্যমে আমাদের নেতৃত্বের সঙ্গে একটা মেলবন্ধন থাকবে এবং স্যামুলটেনিয়াসলি আমরা সব খবর সব জায়গায় পৌঁছে দিতে পারবো যেহেতু একটা এরকম মহামারীর সিচুয়েশন হয়েছে। তৃতীয় হচ্ছে যে ব্লক রয়েছে, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী বিধানসভা, সেই বিধানসভাকে লক্ষ্য রেখে আমরা আরও কী করে ব্লকগুলোকে শক্তিশালী করা যায় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহ থেকে প্রত্যেক ব্লকে ব্লকে আমরা আমাদের নেতৃত্ব এবং সম্মানীয় নেতৃত্ব এবং কর্মীদের সাথে আমরা বসব, কোন ব্লক দুর্বল আছে কি করতে হবে, কোন ব্লককে পুনর্গঠিত করতে হবে, কোন ব্লককে ঠিক করে রেখেই তাকে সুন্দর করে সাজাতে হবে এবং এই জায়গাটা আমরা সামনের সপ্তাহ থেকে গিয়ে গিয়ে করব। আর তারপরে যেটা হচ্ছে আমরা বলেছি যে এখন থেকে জেলা চলবে একটা কালেকটিভ লিডারশিপে, অর্থাৎ যারাই এখানে নেতৃত্বে রয়েছেন, যারাই এখানে নেতৃত্ব দিচ্ছেন, সে বিধায়ক হতে পারেন অন্য নেতারা হতে পারেন, সবাইকে নিয়ে একটা কালেকটিভ নেতৃত্ব দিয়ে কালেকটিভ লিডারশিপ দিয়ে যাতে আগামী দিনে সুন্দরভাবে এই জেলাটাকে পরিচালনা করা যায়, মোটামুটি আজকে এই সিদ্ধান্ত হয়েছে। এরপরে সামনের সপ্তাহ থেকে আমরা বিভিন্ন জায়গায় যাব এবং তারপরে আর কোথায় কী হবে না হবে নিশ্চিতভাবে যখন প্রয়োজন হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। না দেখুন,
এই কথাটা কেউ বলবে না যে কোথাও কোনো ঘাটতি ছিল। এতদিন যারা চালিয়েছিলেন তারা নিশ্চিতভাবে ভালো চালিয়েছিলেন, তার সুফল আমরাও পেয়েছি। আমার বক্তব্যটা সেটা না, আমরা যেটা বলেছি যে নতুন যখনই জেলা কমিটি একটা ভেঙে যায় এবং এটা প্রদেশেরই সিদ্ধান্ত হচ্ছে যে তখন নতুন করে আবার একটা জেলা কমিটি তৈরি করতে হয়, এবং সেই নতুন জেলা কমিটির মধ্যে নিশ্চিতভাবে দেখবেন হয়তো যারা ছিল তারাও থাকবে, আবার হয়তো কিছু নতুন লোককেও আমরা নেব। কিন্তু কোনো অর্থেই জেলা কমিটি এমন একটা জেলা কমিটি করতে হবে যেটা সত্যিকারের সাংগঠন বিস্তারে কাজে লাগে। আমরা আজকে এখানে বসেছি সাংগঠনিক মিটিং করতে, কোনো কারোর বিরুদ্ধে কোনো রেজলিউশন এখানে নেওয়া হয়নি। আপনারা কাদের কথা বলছেন আমি জানি না, সেটা হয়তো আপনাদের মন গড়া হতে পারে। দল সব জানে, দলের কাছে সব কিছু আছে। এটা নিশ্চিতভাবে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস কোনোদিনও করতে পারে না। যদি কারোর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা নিশ্চিতভাবে প্রদেশই নেবে, আমরা জানিও না। আমরা আজকে প্রথম বসেছি, সুতরাং এই নিয়ে কোনো আলোচনা হয়নি। যদি প্রদেশ কোনোদিনও কোনো ডিসিশন নেয় সেটা আপনারা জানতে পারবেন, শুধু এটা তো আমাদের কোনো এখতিয়ারের ব্যাপারই নেই। আমি জানি না, আমি এইটুকু বলতে পারি যে ঘটনা হচ্ছে এই অফিসটা আমি যতদূর শুনেছি, মানে যেটুকু সভাপতির সাথে আলোচনা হয়েছে আমাদের প্রাক্তন সভাপতি, এই অফিসটা অরূপদার ব্যক্তিগত অফিস। ন্যাচারালি এখন উনি যদি মনে করেন যে এই জেলা অফিসটায় উনি নিজে ব্যবহার করবেন, আমাদের তাতেও কোনো আপত্তি নেই। আমরা আজকে এখানে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কথা বলব, প্রদেশ থেকেও কথা হবে, এবং আমার মাননীয় যিনি সভাপতি লক্ষ্মীরতন শুক্ল তিনি নিজেও কথা বলবেন। যদি এখানে কোনো অসুবিধা থাকে তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসে এমন অবস্থা হয়ে যায়নি যে আমাদের জেলা পার্টি অফিস কোথাও হবে না, সুতরাং সেটা নিয়ে আমরা আগামী দিনে সিদ্ধান্ত নেব। যদি দেখা যায় যে কারোর ব্যক্তিগত অফিস যদি থাকে, কারোর যদি আপত্তি থাকে, তাহলে নিশ্চিতভাবে অন্য জায়গায় আমাদের জেলার পার্টি অফিস হবে, সেখানে কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা নেই। দাদা এর আগেও তো জেলা পার্টি অফিস ছিল না, তখনও যদি মনোবল কর্মীদের চাঙ্গা থাকে তাহলে আজকেই বা কেন ভেঙে যাবে আমি তো জানি না। জেলা পার্টি অফিস পার্টি অফিস, সে তো পার্টি অফিস তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে নেতৃত্বের কাছে মন্দির মসজিদ গিজছে। সুতরাং আজকে এখানে অরূপদা যতদিন সভাপতি ছিল হয়তো এখানে হয়েছে, এটা ওনার যদি ব্যক্তিগত অফিস হয়, উনি যদি সত্যিকারের যদি ব্যক্তিগত ওনার কাজ থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে আমরা কথা বলবো। যদি অসুবিধা থাকে অন্য জায়গায় হবে, কর্মীদের কাছে কী এসে গেছে, কর্মীরা আজকে এখানে বসেছে কাল ওখানে বসবে। আজ আমরা যখন বিগত দিনে একজন সাধারণ বিধায়ক ছিলাম আমরাও তো এইখানে এসেছি, সত্যি এটা তো কোনো অসুবিধা নেই, যখন যেখানে হবে সেখানে চলে যাবে, কী এসে গেছে। দাদা আমি পুরো ইতিহাসটাও জানি না, সুতরাং আপনারা এই যেটা করছেন আমি এটা নিয়ে কিছু মন্তব্য করতে পারবো না। আমি পুরো ইতিহাস জানি না, আমাদের সম্মানীয় যিনি জেলা সভাপতি আছেন উনি কথা বলে না। এক্ষুনি সিদ্ধান্ত হয়নি, যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চিতভাবে হবে। আর কোনো কোয়েশ্চেন সেটা পরে জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আগে ফর্ম হোক, আজকে সিদ্ধান্তটা হয়েছে, আগে ফর্ম হোক, ফর্ম হয়ে গেলে আপনাদেরও জানিয়ে দেওয়া হবে। হাওড়া থেকে রাকেশ মাইতি, টাইমস বাংলা।